আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় ঝরানো মায়ার বাঁধন, ঝরানো মায়ার বাঁধন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা খুব কম প্রাইসের মধ্যে যারা গাড়ি কিনতে যাচ্ছেন পালসার, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর এই গাড়িটি 10 বছরের রেজিস্ট্রেশন সহ রয়েছে, খুব কম প্রাইসের মধ্যে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আলামিন ব্লগসের সাথে থাকুন। এই গাড়িটির কন্ডিশন অনেক ভালো রয়েছে আর খুব কম প্রাইসের মধ্যে সত্যিই পাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আলামিন ব্লগসের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে বলতে চাই গাড়ির কন্ডিশন একদম বেটার, অনেক ভালো রয়েছে। তো প্রথম দেখাবো হচ্ছে গাড়ির টায়ার কন্ডিশন। আমি আপনাদেরকে টায়ার কন্ডিশনে শুরু করি। দেখুন, টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সামনের মাডগার্ড কন্ডিশন অনেক ভালো, সগব কন্ডিশন বেটার রয়েছে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। সামনের লুকস এক কথায় বললে অস্থির। দেখুন, গাড়িটির কালার টালার একদম রেডি রয়েছে, গাড়ির সামনের লুকস একদম ওকে রয়েছে। দেখুন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। গাড়ির কালার যদি আপনাদেরকে দেখাই, একদম অরিজিনাল কালার, দেখুন খুব সুন্দর কোয়ালিটিতে রয়েছে। দেখুন, কালার কন্ডিশন অনেক বেটার, দেখতেই পাচ্ছেন গাড়ির কালার অনেক সুন্দর রয়েছে। তো বন্ধুরা, এখন বলবো হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে। গাড়ির ইঞ্জিন অনেক ভালো রয়েছে, গাড়ি আপনি অনেকদিন পর্যন্ত চালাতে পারবেন। গাড়িটির নাট বল্ট এখনো খোলা পড়ে নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিই এক নজরে। দেখুন দেখুন বন্ধুরা, গাড়ির কোনো কিছুই খোলা পড়েনি, পার্টসপাতি একদম সাথে অরিজিনাল সব কিছুই রয়েছে। গাড়ির ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো রয়েছে। এখন দেখাবো পিছনের টায়ার কন্ডিশন। এখন যদি পিছনের টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন পিছনের টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে। দেখুন, গুড কোয়ালিটি টায়ার। এখন দেখাবো বন্ধুরা হচ্ছে গাড়িটির নাম্বার সম্পর্কে। তো গাড়িটির নাম্বার হচ্ছে বগুড়া ল, একদম ফুল টাকার নাম্বার, 10 বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে। আপনাদেরকে কোনো দিন সরকারকে 1 টাকাও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি চালাতে পারবেন। ডিজিটাল স্মার্ট কার্ড একদম রেডি, সব কিছু রেডি রয়েছে, বুঝতে পেরেছেন বন্ধুরা? ব্লুবুক টুলুবুক ডিজিটাল স্মার্ট কার্ড একদম ফুললি ওকে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। গাড়িটি 10 বছরের রেজিস্ট্রেশন সহ রয়েছে, আর কোনো দিনও আপনাকে সরকারকে 1 টাকাও ভ্যাট ট্যাক্স দিতে হবে না। এখন দেখো গাড়িটির সাইলেন্সার কন্ডিশন, দেখতেছেন অনেক সুন্দর রয়েছে, আর গাড়িটির এদিক থেকে ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো, দেখতেই পাচ্ছেন। এখন দেখো গাড়িটি কত হাজার কিলোমিটার চলেছে। তো বন্ধুরা, গাড়িটি চলেছে 12,143 কিলোমিটার। আর এখন দেখো গাড়িটির সাউন্ড কোয়ালিটি। তো বন্ধুরা, গাড়িটির সাউন্ড কোয়ালিটি দেখায়, বন্ধুরা দেখতে পারলেন গাড়ির সাউন্ড কোয়ালিটি। গাড়ির সাউন্ড কোয়ালিটি বন্ধুরা অনেক ভালো রয়েছে। দেখুন, তো এই গাড়িটি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইজের কথায় এখন আসি। আমার বড় ভাইয়ের সাথে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন আপনারা, ঠিক আছে? এই গাড়িটির প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস, কোনো প্রকার দামাদামি করতে পারবেন না, 95,500 টাকা। 95,500 টাকা হলে এই গাড়িটি আপনাকে দেওয়া যাবে, ফুল 10 বছরের রেজিস্ট্রেশন একদম ছওয়া আছে, সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না, একদম ফুললে ওকে গাড়ি, অনেক সুন্দর গাড়ি, বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা গাড়ি দিয়ে থাকি, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।